নিরানন্দে নতুন বছর বরণ করলো আর্থিক সংকটে দেউলিয়া শ্রীলঙ্কা। প্রতি বছর সপ্তাহ ধরে নববর্ষ পালনের রীতি থাকলেও এবার বড় কোনো আয়োজন নেই। দুমুঠো খাবার জোগাড়ে দেশটির অনেক মানুষের এখন হিমশিম অবস্থা। তবে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে দেশীয় রীতিতে নতুন বছরকে বরণ করেন কিছু মানুষ। নতুন বছরে দেয়া বিবৃতিতে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আন্দোলনকারীদের প্রস্তাব দেন আলোচনায় বসার, কিন্তু এটি প্রত্যাখ্যান করেছেন তারা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।